আপনার বাচ্চা যে একটি সুন্দর সুষ্ঠু এডুকেশন পেয়ে দুনিয়া এবং আখেরাতে সব জায়গায় সে ডমিনেট করবে কিংবা লিডারশিপ নেবে সেই ইন্টেনশন সবার রয়েছে। আপনারা সবাই আপনাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা চেষ্টা দিয়ে আমরা চাইব আপনাদের বাচ্চাকে ওই লেভেলে গড়ে দেওয়ার জন্য। এখানে কেউ কোয়েশ্চেন তার বাচ্চা ইন্টারন্যাশনাল লেভেলের হাফিজ হবে, ইনশাল্লাহ উইল ট্রাই টু মেক ইন্টারন্যাশনাল হাফিজ। সামান কেম হিয়ার যে আমার বাচ্চাটা এখানে স্কলার হবে লাইক মুফতি ইব্রাহিম সাহেব, লাইক আমাদের ডক্টর মঞ্জুর ইলাহি স্যার, লাইক ডাক্তার আবু বকর জাকারিয়া স্যার। আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের যতজন প্রমিনেন্ট স্কলার রয়েছেন ওনারা শুধু এখন বাংলাদেশের স্কলার না, ওনারা এখন আমাদের বিশ্বের এই মুহূর্তে সবচেয়ে অনেক বড় সম্পদ। মুফতি কাজী ইব্রাহিম স্যার স্কলারদের স্কলার যিনি, উনি আমাদের সাথে একদম ওতপ্রোতভাবে আমাদেরকে সবসময় নির্দেশনা দিয়ে আমাদের সহযোদ্ধা হিসেবে আমাদের সাথে সবসময় কাজ করছেন। সাথে আমাদের রয়েছেন মঞ্জুর ইলাহি স্যার, সাথে রয়েছেন আমাদের আবু বকর স্যার। সব স্কলার টিমকে আপনারা গ্রাজুয়ালি এখানে দেখতে পাবেন, ওনারা চলে আসবেন, আপনাদেরকে বিভিন্ন নির্দেশনামূলক ওনারা স্পিচ দিবেন যাতে আপনারা আপনাদের এই জীবন এবং পরবর্তী জীবনে আপনারা এটা থেকে অবশ্যই সহযোগিতা পেতে পারেন। সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ স্কুল থেকে করব, আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। আমি আমার স্কুলের এই ব্রাঞ্চের এই মুহূর্তে আমাদের যে অর্গানোগ্রাফটা রয়েছে সেইটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের এখানে রয়েছেন হেড অফ ব্রাঞ্চ হিসাবে স্যার বলেছেন জহির মোহাম্মদ রানা সাহেব রয়েছেন, উনি ব্রাঞ্চ হেড হিসাবে উনি আপনাদের সাথে কাজ করবেন। আপনাদের সমস্ত কোয়েশ্চেনগুলির উনি অ্যান্সার করবেন, আপনাদের যে সাপোর্টগুলি দরকার উনি প্রোভাইড করবেন। কিন্তু ব্যাপারটা স্কুল যখনই আমাদের হেড অফিস থেকে হেড কোয়ার্টার থেকে সবসময় আপনাদেরকে একদম আমরা যেইভাবে নার্সিং করি আমাদের মূল ব্রাঞ্চ থেকে সেইভাবে নার্সিং আমরা এখানটাকে করব, আমরা ওইভাবেই প্ল্যানটাকে ডেভেলপ করেছি। আপনারা কোনো রকমের মানে আশাগত বা টেনশন করার কোনো কারণ নেই যে আমাদের মেইন ক্যাম্পাসের যে এই ক্যাম্পাসের যে কোয়ালিটিতে কোনো রকমের দুর্বলতা থাকবে কিনা, শর্টেজ থাকবে কিনা, এরকম কোনো কিছু থাকবে না ইনশাল্লাহ। আমরা ওইভাবেই এটাকে প্ল্যান করেছি এবং আমাদের ওই প্ল্যানগুলি এখানে আমরা ওইভাবে ইমপ্লিমেন্ট করব যাতে এটাকে ওইখানের এডুকেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ এডুকেশন নিয়ে আমাদের বাচ্চারা ডেভেলপ করতে পারে। আর আমাদের বাচ্চাদের ডেভেলপ করার পরে আমাদের বাচ্চারা এখানে গ্লোবাল লেভেল দেওয়ার পরে ইন্টারন্যাশনাল পার্টনারশিপে আমরা অনেক বেশি কাজ করছি বিভিন্ন ইউনিভার্সিটিগুলির সাথে, ইসলামিক ইউনিভার্সিটিগুলির সাথে, মদিনা ইউনিভার্সিটির সাথে, যাতে আমাদের বাচ্চারা খুব সহজে বিভিন্ন ইসলামিক ইউনিভার্সিটি বা মেডিকেল ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে গুলিতে খুব সহজে অ্যাক্সেস পায়। গতকালকেও আমরা এই ব্রাঞ্চে বসেও একটা জাপানিজ টিমের সাথে আমরা কথা বলেছি, ওই টিমকে আমরা এখানে ইনভাইট করেছিলাম, ওনারা এসেছিল, আমরা কথা বলেছি এখানে যে আসলে আমরা আমাদের পার্টনারশিপটা আমরা বাড়াচ্ছি এবং যাতে আমাদের বাচ্চাদের জন্য ফিউচারটা অনেক বেশি ব্রাইট হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সাথে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করবেন আমাদের ইসরা মিস, মিস আপনি যদি একটু এখানে চলে আসেন, উনি আমাদের ব্রাঞ্চের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করবেন। আমাদের ব্রাঞ্চের মূলত কোঅর্ডিনেটর যে আমাদের এডুকেশনটা টোটাল কোঅর্ডিনেশনটা উনি করবেন। আমাদের এর সাথে রয়েছে আমাদের ভাইস প্রিন্সিপাল, আমাদের যে মেইন ব্রাঞ্চে রয়েছে ডালিয়া মিস, ভাইস প্রিন্সিপাল আমাদের রয়েছে তাসলিমা মিস, ওনারা আমাদের হেড অফিস অর্থাৎ ওই ব্রাঞ্চগুলি ওনারা অপারেট করে থাকেন ওইখানে অ্যাজ এ ভাইস প্রিন্সিপাল হিসেবে। আর ওই এই ব্রাঞ্চটাও সরাসরি ওনাদের তত্ত্বাবধানে থাকবে, উনি কোঅর্ডিনেশন কোঅর্ডিনেটর হিসেবে কাজ করবেন, কোঅর্ডিনেশন করবেন। সাথে সাথে আমাদের ভাইস প্রিন্সিপাল দ্বয়গণ ওনারা উইকলি টু আর থ্রি ওনারা এখানে আসবেন, এসে মানে পুরোপুরি মনিটরিং করবেন যাতে কোনো রকম কোয়ালিটি কোনো জায়গা থেকে আমাদের ব্যত্যয় না ঘটে। আমাদের সাথে কাজ করছেন হচ্ছে সিলভিয়া সামরি মিস, মিস উনি আমাদের একজন প্রমিনেন্ট টিচার, আমাদের মেইন ব্রাঞ্চ থেকে আমরা দিয়েছি, আমাদের সাথে উনি আমাদের স্কুলেই কাজ করছেন থ্রি ইয়ার্স প্লাস, উনি এর আগে ওয়ানাদার অনেকগুলো স্কুলে কাজ করেছেন, উনি হাইলি এক্সপিরিয়েন্স, ওনাকে আমরা এখানে দিয়েছি, উনি কাজ করবেন। আমাদের সাথে কাজ করবেন নাসিমা বেগম, মিস উনি আনাদার এক্সপিরিয়েন্স টিচার, আমাদের টিচার আমাদের টিমেই কাজ করছেন অনেকদিন ধরে কাজ করছেন। আমাদের সাথে কাজ করবেন হারমিনা আক্তার, মিস আপনি চলে আসেন, উনি অনেকগুলি স্কুলে ওনার অনেক ভালো রেপুটেশন রয়েছে ওনার কাজ করার, উনি হাইলি এক্সপিরিয়েন্স টিচার, উনি আমাদের সাথে কাজ করবেন আপনাদের বাচ্চাদের জন্য। জ্যোতি ফারহানা গাজী মিস উনি আমাদের টিমের মেম্বার একজন, অলরেডি আগে থাকতেই আমাদের সাথে কাজ করছেন, আমাদেরকে এখানে আপনাদেরকে সাপোর্ট দিবেন। আমাদের শেখ জামিল মাসরুর, জামিল মাসরুর স্যার উনি অনেক বছর ধরে ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলে হিফজুল কোরআন পড়াচ্ছেন, উনি উনি অত্যন্ত প্রমিনেন্ট একজন ভালো হাফিজ এবং হিফজুল কোরআন ডিপার্টমেন্ট আরবিক ডিপার্টমেন্টটা সরাসরি কন্ডাক্ট হয় আমাদের মুফতি ইব্রাহিম স্যারের আন্ডারে থাকে, তো সেক্ষেত্রে এই ডিপার্টমেন্টের এই কোয়ালিটিটাই একটু ভিন্ন অন্যদের চেয়ে, সেটা আপনারা হয়তো এখানে এসেছেন।
খুব শীঘ্রই আপনারা সেটা রিয়লাইজ করবেন। আমাদের সাথে রয়েছেন এরপর রাবেয়া বশির, হ্যাঁ খুবই এক্সপেরিয়েন্স টিচার, উনি আমাদের সাথে কাজ করছেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মোটামুটি আমাদের এইখানের টিম। এর বাহিরে আমাদের ওখানে প্রায় 123 মেম্বার্স রয়েছে আমাদের হেডকোয়ার্টারে, ফ্যাকাল্টিস রয়েছে এখানে, 100+ টিচার্স আছে আমাদের মেইন ব্রাঞ্চে কাজ করেন। ওই টিচাররা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে যেটাই যখন দরকার সবাই আমাদের এখানে এসে ওনারা আমাদের সাথে কাজ করবেন ইনশাল্লাহ। আর হচ্ছে আমাদের টিমের আনাদার মেম্বার, এটা ছাড়া আমাদের যারা রয়েছেন আমাদের টিমের, ওনারা তো আসবেনই বিভিন্ন সময়ে, এবং সব সময় আপনারা আমাদের হেডকোয়ার্টার থেকে মনিটর হবে, কন্ট্রোল হবে, অপারেট হবে। তো কোনো রকমের আপনারা মানে হেজিটেশন ফিল করবেন না, আমাদের সাথে যে কোনো ধরনের কমিউনিকেশন, আমাদের নাম্বার অ্যাজ এ হেড অফ স্কুল হিসেবে আমার নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা শীঘ্রই পাবেন। কোনো রকমের যদি কোয়ালিটিতে আপনি কোনো প্রবলেম ফেস করেন আপনার বাচ্চাকে ডেভেলপমেন্টের জন্য, আমরা ইন্ডিভিজুয়াল বাচ্চাদেরকে নিয়ে প্ল্যান করি, অর্থাৎ আপনার বাচ্চাটি আপনার ভবিষ্যতে আপনি কী হিসাবে দেখতে চাচ্ছেন, কীরকম করতে চাচ্ছেন, সেইখানে আসলে আপনার কী কর্মকাণ্ড থাকা উচিত, স্কুলের কী সাপোর্ট থাকা উচিত, এটা নিয়ে আমরা ব্লেন্ড একটা মানে আমরা প্ল্যান রেডি করি, যেটা আমাদের জন্য খুবই ইফেক্টিভ হয় আমাদের বাচ্চাদের জন্য। তো সেক্ষেত্রে আমাদের নাম্বার, চেয়ারম্যান স্যারের নাম্বার, ইব্রাহিম স্যারের নাম্বার, সবার নাম্বার আপনাদের কাছে থাকবে, যে কোনো সময় আপনারা সরাসরি আমাদের সাথে কমিউনিকেট করতে পারবেন। এবং উইকলি আমরা 2-3 মানে দেখা যায় যে প্রত্যেক দিনই হেড অফিস থেকে আমাদের যে কেউ না কেউ এখানে থাকবেন ইনশাল্লাহ। আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি, দেখা হবে ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।